শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মিয়ানমারে সেনা এবং বিদ্রোহী সংঘর্ষে ভারতের শরণার্থীর ঢল, কোনোভাবেই শরণার্থীদের থামানো যাচ্ছে না। দিল্লিতে ওয়াইসির বাড়ি ভাঙচুরের ঘটনায় 5 হিন্দু সেনা সদস্য গ্রেফতার। হামাসের জনপ্রিয়তা তুঙ্গে, আব্বাসের পদত্যাগ চান 80% ফিলিস্তিনি। আফগানিস্তান নিয়ে যেসব আশঙ্কা করছেন ইমরান খান। রোহিঙ্গা বিরোধী অ্যাকাউন্টের তথ্য দিতে ফেসবুককে আদেশ করল মার্কিন আদালত। চরম উত্তেজনা নিরসনে ফ্রান্সের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সবশেষ থাকছে, রোহিঙ্গাদের জন্য আরও 18 কোটি মার্কিন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানা যাক। মিয়ানমারে ফের সংঘর্ষ শুরু হয়েছে সেনাবাহিনী এবং জান্তা বিরোধী বিদ্রোহীদের মধ্যে। এ থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন ভারত সীমান্তবর্তী থানডং শহরের বাসিন্দারা। হাতে গোনা কয়েকজন সরকারি কর্মকর্তা, একটি এতিমখানার কিছু শিশু আর অভিযানরত সেনা সদস্যরা ছাড়া শহরটিতে আর কেউ নেই। এদের মধ্যে বহু লোক সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে মনে করা হচ্ছে। জানা যায়, মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় চীন রাজ্যের সীমান্তবর্তী শহর টানডং, সেখানে আনুমানিক 10,000 মানুষ থাকতেন, তবে এখন প্রায় জনশূন্য গোটা শহর। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই বিক্ষোভ সহিংসতা লেগেই রয়েছে জান্তা বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে। চলতি সপ্তাহে থানডং সংঘর্ষের সময় অন্তত 20টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, একটি বাড়ির আগুন নেভানোর চেষ্টা করায় এক খ্রিস্টান যাজককে গুলি করে হত্যা করেছে সেনারা। তবে সেনাবাহিনীর দাবি, তাদের উপর শতাধিক সন্ত্রাসী আক্রমণ করলে উভয় পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে ওই যাজক প্রাণ হারান। শালাইথাং নামে স্থানীয় এক সম্প্রদায় নেতা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে শহরটিতে সেনা বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত 4 বেসামরিক নাগরিক নিহত এবং 15 জন আহত হয়েছেন। জান্তা বিরোধী গোষ্ঠী চীন ডিফেন্স ফোর্স জানিয়েছে, তাদের হামলায় অন্তত 30 সেনা প্রাণ হারিয়েছেন। ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপির দিল্লির সরকারি বাসভবনে ভাঙচুর করার অভিযোগে 5 হিন্দু সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ হিন্দি গণমাধ্যম আজ তাক এই তথ্য জানিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত গতকাল সন্ধ্যায় দিল্লির আশোকা রোডে অবস্থিত মিম প্রধান এবং হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসির সরকারি বাসভবন ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীরা এ সময় ওয়াইসির বাড়ির বাইরে নেম প্লেট ল্যাম্প এবং জানালার কাঁচ ভেঙে দেয়। হামলার সময় আসাদুদ্দিন ওয়াইসি তার বাসভবনে উপস্থিত ছিলেন না। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 427, 188 এবং সরকারি সম্পত্তির ক্ষতি প্রতিরোধী আইনের 3 ধারার অধীনে সংসদ মার্গ থানায় মামলা দায়ের করা হয়। ওই ঘটনার সময়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে হিন্দু সেনার রাজ্য সভাপতি ললিত কুমার তার ওয়াইসি এর বাসায় গিয়ে তাকে সবক শেখাতে গিয়েছিলেন, কারণ তিনি হিন্দু সমাবেশ হিন্দুদের বিরুদ্ধে কথা বলেন। এরপরে সংগঠনের জাতীয় সভাপতি ভিনসু গুপ্তা বলেন, ওয়াইসির কথিত হিন্দু বিরোধী বক্তব্যে তার আহত হয়েছেন। অন্যদিকে ভাঙচুর প্রসঙ্গে আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেন, মানুষের মধ্যে মৌলবাদী তৎপরতা বেড়েছে এবং এর দায়ভার ভারতীয় জনতা পার্টি সরকারের উপর বর্তায়। যদি একজন এমপির বাড়িতে হামলা হয়, তাহলে গোটা দেশ এবং বিশ্বের কাছে কি বার্তা যাচ্ছে? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জনপ্রিয়তা বেড়েছে। অন্যদিকে অঞ্চলটির 80% মানুষ ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ চেয়েছেন। প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভের একটি নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সরকারের পুলিশ কাউস কাস্টাডিতে সম্প্রতি একজন অ্যাক্টিভিস্ট নিহত হন। এছাড়া ফিলিস্তিনের মানুষের প্রতিবাদ করলে তাদের উপর নিরাপত্তা বাহিনী দমন পীড়ন চালায়। এসব কারণে আব্বাস প্রশাসনের উপর মানুষের ক্ষোভ বেড়েছে। চলতি বছরের 24 জুন রাতে নিজার বানাত নামের এক অ্যাক্টিভিস্ট তার চাচাতো ভাইয়ের বাসা থেকে আটক করে ফিলিস্তিনি নিরাপত্তা কর্মীরা। প্রায় 1 ডজন ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তারা ঘরে ঢুকে বানাতের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করতে থাকেন। পরে কাস্টাডিতে তাদের মৃত্যু হয়।
42 বছর বয়সী নিজার বানাত সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনি দল ফাতাহ নেতৃত্বাধীন খোলাখুলি সমালোচনা করতেন এবং তার এই ব্যতিক্রম ছিলেন। তিনি মাহমুদ আব্বাসের রাজনৈতিক দল ফাতাহ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার এই সংক্রান্ত পোস্টগুলো হাজার হাজার মানুষ দেখত। মঙ্গলবার প্রকাশিত জনমত জরিপে দেখা যায়, মে মাসে ইসরায়েলের সঙ্গে 11 দিন যুদ্ধের পর হামাসের আকাশচম্বী জনপ্রিয়তা বেড়েছে। পক্ষান্তরে পশ্চিমা সমর্থিত আব্বাস জনসমর্থনচ্যুত হয়ে পড়েছেন। আফগানিস্তানে যদি সব গোষ্ঠীর প্রতিনিধিত্বমূলক সরকার না হয় তাহলে দেশটিকে ঘিরে নানা আশঙ্কার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে বলে অভিমত মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশটির প্রধানমন্ত্রীর। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে মঙ্গলবার একটি আলাপচারিতায় ইমরান খান বলেন, আফগানিস্তানে যদি সবাইকে নিয়ে সরকার গঠন করা সম্ভব না হয় তবে সেখানকার পরিস্থিতি দিন দিন গৃহযুদ্ধের দিকে মোড় নিতে পারে। এর প্রভাব পাকিস্তানের উপরই পড়বে। আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হলে মানবিক এবং শরণার্থীর সংকট দেখা দেবে। এছাড়া তখন আফগানিস্তানের মাটি ব্যবহার করবে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী। পাকিস্তানের উদ্বেগ এসব নিয়ে, কারণ এসব সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করতে হচ্ছে তার সরকারকে। তিনি আরও বলেছেন, এর অর্থ হল আফগানিস্তানে অস্থিতিশীল এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কোনো নিয়ন্ত্রণ না থাকলে অথবা সংঘাত চললে আফগানিস্তানে সন্ত্রাসীদের জন্য একটি উপযুক্ত স্থান হবে, আর সেটাই আমাদের জন্য সংখ্যার বিষয়। দ্বিতীয়ত, সেখানে মানবিক সংকট বা গৃহযুদ্ধ দেখা দিলে তা আমাদের জন্য শরণার্থী সংকট ডেকে আনবে। রোহিঙ্গা বিরোধী অ্যাকাউন্টের তথ্য দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে আদেশ দিয়েছে মার্কিন আদালত। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে দিয়ে আজ বৃহস্পতিবার রয়টার্স এই খবর প্রকাশ করেছে। হেগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে আর কার্যক্রমের জন্য ফেসবুকের ওই তথ্য প্রয়োজন, কিন্তু যুক্তরাষ্ট্রের গোপনীয়তা বিষয়ক আইনের দোহাই দিয়ে তথ্য সরবরাহ করতে অনীহা দেখিয়েছে ফেসবুক। তার উত্তরে যুক্তরাষ্ট্রের আদালত বলেছে, ফেসবুক যেসব তথ্য ডিলিট করেছে তা আইনের মাধ্যমে ফেরানো সম্ভব নয়। মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের গণহত্যা বিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে গাম্বিয়া। 2007 সালের আগস্টে সামরিক অভিযানের মুখে সাত লক্ষ ত্রিশ হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে। ওই সময় রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, গণহারে হত্যা এবং নির্যাতন করা হয়, বহু রোহিঙ্গা নারী শিশু ধর্ষণ করা হয়। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সাম্প্রতিক চুক্তির কারণে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে ফ্রান্স। প্রতিক্রিয়ায় দেশটি যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূতকে তলব করেছে। এই চুক্তির ফলে অস্ট্রেলিয়ার সঙ্গে মাল্টি বিলিয়ন ডলারের সাবমেরিন সংক্রান্ত একটি চুক্তি বাতিল হয়ে যায় ফ্রান্সের। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্সের কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়, আর এই কূটনৈতিক উত্তেজনা নিরসনে আগামী মাসে বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বুধবার ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট টেলিফোন আলাপ করেন। এই সময় তারা ইউরোপে অক্টোবরের শেষের দিকে বৈঠকে বসতে সম্মত হন বলে জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন ফ্রান্সের রাষ্ট্রদূত, যাকে সম্প্রতি তিন দেশের অর্থাৎ অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র মধ্যে হওয়া চুক্তির জেরে দেশে তলব করা হয়েছিল। এতে আরও বলা হয়েছে, এই দুই নেতার গভীরভাবে পরামর্শের জন্য একটি প্রতিক্রিয়া শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। বিপদগ্রস্ত রোহিঙ্গাদের জন্য আরও প্রায় $18 কোটি সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বুধবার এই সহায়তার কথা জানান। মিয়ানমারের রাখাইন রাজ্য এবং বাংলাদেশের পাশাপাশি অন্যান্য অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গা মুসলমানদের মানবিক সহায়তায় এই অর্থ ব্যবহার করা হবে। একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। বিবৃতিতে বলা হয়েছে, 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনসহ ভয়াবহ নৃশংসতা এবং নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7,40,000েরও বেশি রোহিঙ্গা। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তায় $150 কোটি পৌঁছেছে বাংলাদেশে। এর মধ্যে বাংলাদেশে অবস্থানরত 9 লাখ রোহিঙ্গা এবং ক্ষতিগ্রস্ত 5.5 লাখ স্থানীয় বাসিন্দাদের স্বার্থে বিভিন্ন কর্মসূচিতে $120 কোটি বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ায় বাংলাদেশের জনগণ এবং সরকারের উপরে যে চ্যালেঞ্জ এবং দায়িত্ব তৈরি হয়েছে তা স্বীকার করছে যুক্তরাষ্ট্র। এই সংক্রান্ত মোকাবেলা এবং সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ে অব্যাহত প্রতিশ্রুতির উপর গুরুত্ব দিয়েছে মার্কিন প্রশাসন। পর্যন্তই ছিল ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।